হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো রয়েছেন। সো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আপনারা দারাজের অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে জয়েন করবেন, কিভাবে অ্যাফিলিয়েট লিংক নেবেন। সো এ টু জেড বিস্তারিত ইন ডিপ আলোচনা করেছিলাম। সো আজকের এই ক্লাসে আমরা জানবো কিভাবে আপনারা অ্যামাজনের অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে জয়েন করবেন অ্যান্ড কিভাবে অ্যামাজনের অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে অ্যাপ্রুভাল নিয়ে আপনারা আপনাদের অ্যাফিলিয়েট লিঙ্কটি নেবেন অ্যান্ড সেটাকে কিভাবে প্রমোট করবেন। তো আমরা যদি একটু ই কমার্স ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি তাহলে সর্বপ্রথম আমাদের মাথায় যে নামটি আসে সেটা হচ্ছে অ্যামাজন। হয়তোবা এই কারণে অ্যামাজনের মালিক জেফ বেজোস বর্তমান সময়ে পৃথিবীর নাম্বার ওয়ান ধনী ব্যক্তি। সো ওভারঅল চলুন আমরা আজকের ভিডিওতে এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখে নিই কিভাবে আপনার অ্যামাজনের অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে জয়েন করবেন এন্ড কোথায় কোথায় আমাদের ভুল হয় এবং সেই সলিউশনগুলো আপনারা কিভাবে পাবেন। তো আর কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই, বিস্তারিত দেখে নিই। তো অ্যামাজনে একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে অ্যামাজনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। সো আমরা অ্যামাজনের ওয়েবসাইটে রয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি অ্যামাজনে চলে আসতে পারেন। সো এরপর আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যামাজনে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলা, কারণ অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের মাস্ট বি অ্যামাজনে একটি অ্যাকাউন্ট থাকা লাগবে, ঠিক আছে? সো আমরা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য এই পাশে সাইন ইন এ ক্লিক করলে এখানে সাইন ইন বাটন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এখানে আপনারা ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন তাই ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফার্স্ট নেম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে দিবেন, দেন রিটেক পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে? সো আমরা দিয়ে দিচ্ছি। সো আমরা আমাদের ফার্স্ট নেম, ইমেল, পাসওয়ার্ড এন্ড রিটেক পাসওয়ার্ড দিয়ে দিলাম। অলরেডি আমার একটা অ্যাকাউন্ট রয়েছে আগে থেকে, অ্যাফিলিয়েট অ্যাকাউন্টও রয়েছে। সো আপনাদের দেখানোর সুবিধার্থে বা বোঝানোর সুবিধার্থে আমি একদম ফ্রেশ নতুন সবকিছু করে দেখাচ্ছি, যাতে করে আপনারা প্রত্যেকটা স্টেপ ভালোভাবে বুঝতে পারেন। সো আমাদের একটা অ্যাকাউন্টের ইনফরমেশন দেওয়া আছে, দেন আমরা ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করে দিব। দেন আপনাদের সামনে একটি পাজেল ওপেন হবে, সো আপনাদেরকে পাজেলটি সলভ করতে হবে। সো আমরা সলভ পাজেলে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে কিছু পিকচার আসছে, সো এগুলাকে আমাদেরকে সলভ করতে হবে। সো এই পাজেলটি ভালো মতো পড়ে নিবেন, পড়ে নেওয়ার পর এটাই যা বলছে হ্যাঁ ওইটা করে দিলে এটা সলভ হয়ে যাবে। সো আমরা প্রথম পিকচারে ক্লিক করে দিলাম, তো দেখতে পাচ্ছেন আমাদের পাজেলটা সলভ হয়ে গিয়েছে। দেন রিডাইরেক্ট করে আমাদেরকে আরেকটি পেজে নিয়ে আসলো। সো এখানে আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। সো আমাদের ইমেলে অলরেডি তার একটা ভেরিফিকেশন কোড পাঠাচ্ছে, ওই কোডটা আমাদেরকে এখানে দিতে হবে। সো আমরা একটি ইমেলে ঢুকছি। সো আমরা আমাদের ওটিপিটা দিয়ে দিলাম, দেন ভেরিফাইতে ক্লিক করে দিব। দেন আমাদেরকে এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিতে বলছে, সো আমরা এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিব। সো এখান থেকে আমরা আমাদের কান্ট্রি কোডটাকে সিলেক্ট করে দিব, বাংলাদেশ। দেন এখানে আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন, সো আমরা এখানে আমাদের একটি নাম্বার দিয়ে দিচ্ছি। সো আমরা আমাদের নাম্বারটিও দিয়ে দিলাম, দেন অ্যাড মোবাইল নাম্বার এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনাদের একটা ওটিপি বসাতে হবে, যেটা আপনাদের মোবাইল নাম্বার এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে। সো ওটিপিটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। দেন দেখতে পাচ্ছেন আমাদেরকে রিডাইরেক্ট করে অ্যামাজনের হোম পেজে নিয়ে আসছে এন্ড আমাদের একটি অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে হ্যালো আরাফাত। তো অলরেডি আমাদের প্রথম স্টেপ ডান, এখন দ্বিতীয় স্টেপে আমাদেরকে একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একেবারে নিচে চলে আসতে হবে। নিচে চলে আসার পর যে ফুটার সেকশনটা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে চলে আসতে হবে। দেন এখানে একটা সেকশন দেখতে পাচ্ছেন, মেক মানি উইথ আস। সো এখানে আপনারা একটু নিচে আসলে বিকাম অ্যান অ্যাফিলিয়েট নামে একটা অপশন দেখতে পাবেন, এই অ্যাফিলিয়েটে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। দেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, সো এখানে অ্যাফিলিয়েট সম্পর্কিত বিস্তারিত দেওয়া রয়েছে, সো আপনারা পড়ে নেবেন। দেন এই সাইন আপে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে, এখানে আপনাদেরকে চারটা ধাপ অতিক্রম করে আপনাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সম্পূর্ণ করতে হবে। সো আমরা প্রথম স্টেপে রয়েছে, এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন দিতে হবে। সো এখানে বিস্তারিত দেখে নেবেন, একটা ফর্ম রয়েছে এখানে আপনাদের ইনফরমেশন গুলো দিতে হবে। সো আমরা একটু একটু করে ইনফরমেশন দিয়ে দিচ্ছি। সো প্রথমে আমাদেরকে এখানে একটি পে নেম দিতে হবে, মানে হচ্ছে যে এই অ্যাকাউন্ট থেকে যে পেমেন্ট গুলো রিসিভ করবে, মানে যদি আপনি অ্যাফিলিয়েটে জয়েন করেন দেন আপনি লিংক প্রমোশন করবেন, আপনার লিংক থেকে সেল হবে, আপনাকে ইনকাম করবেন, দেন ওই ইনকামটা কেউ না কেউ তো রিসিভ করবে, তাই না? যেহেতু আপনি হ্যাঁ লিংক প্রমোট করবেন, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, সেক্ষেত্রে আপনি হয়তো আপনার পেমেন্ট গুলো রিসিভ করবেন। সো যে পেমেন্টটা রিসিভ করবে ওনার নাম এখানে দিতে হবে। সো ধরেন আমি পেমেন্ট গুলো রিসিভ করবো, তাই আমার নাম এখানে আমি দিয়ে দিচ্ছি। এবং একটা জিনিস মনে রাখবেন, এখানে যে নামটা দিবেন সেই নামটা যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে মিল থাকে, ঠিক আছে? এরপর একটু নিচে আসবেন, এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে। সো আমরা এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম, অ্যাড্রেস লাইন ওয়ানে দিলাম ঢাকা, দেন সিটিতে ঢাকা দিয়ে দিলাম, এরপর জিপ কোড 1230, ঠিক আছে? আর বাকি ইনফরমেশন যদি আপনার থাকে ওগুলো আপনি দিবেন, না হলে না দিলেও প্রবলেম নেই। তবে এখানে স্টেটটা আপনার মাস্ট বি দিতে হবে, আমরা স্টেটে ঢাকা দিয়ে দিচ্ছি। দেন একটু নিচে আসবেন, এখানে কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে, যদি আপনার অন্য কিছু সিলেক্ট করা থাকে তাহলে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। এরপর এখানে ফোন নাম্বারটা আপনি +880 বাংলাদেশের কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন, দেন আপনার নাম্বারটি এখানে দিয়ে দিবেন। সো আমরা কান্ট্রি কোডটাকে সিলেক্ট করে নেই। দেন এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন, সো আমরা এখানে নাম্বারটা দিচ্ছি। দেন এখানে হুইজ দ্য মেইন কন্ট্যাক্ট ফর দিস অ্যাকাউন্ট, দ্য পেই
listed above মানে এটা হচ্ছে যে এই যে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে এগুলো হ্যাঁ আসল মালিক কে আপনি যেহেতু ফর্মটা ফিলআপ করছেন আপনি কি অ্যাকাউন্টের আসল মালিক নাকি ধরেন আপনি হয়তো বাচ্চা হতে পারেন 18 বছরের কম বয়স হতে পারে তো সেই ক্ষেত্রে হয়তো আপনার বাবা মাও করতে পারে সো এটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছে সো আপনার যদি অ্যাকাউন্টে হয়ে থাকে আপনি যদি ফর্মটি ফুলফিল করে থাকেন তাহলে আপনার এই প্রথম অপশনটা ক্লিক করে দিবেন আর যদি আপনার বাবা মা অন্য কেউ এই যে ফর্মটা রয়েছে এটা ফুলফিল করে তাহলে সামন এলস দিয়ে দিবেন দেন নেক্সট এ ক্লিক করে দিবেন দেন আমাদের ফার্স্ট স্টেপ ডান দ্বিতীয় স্টেপে আমাদের সামনে এমন একটি বক্স ওপেন হয়েছে এখানে দেওয়া রয়েছে ইওর ওয়েবসাইট এন্ড মোবাইল অ্যাপস ঠিক আছে মানে হচ্ছে যে দ্বিতীয় স্টেপে আপনাকে কিছু এখানে ওয়েবসাইট লিংক বা আপনার ইউটিউব চ্যানেল লিংক এই টাইপের বিষয়বস্তুগুলো এখানে দিয়ে দিতে হবে যেই সোর্স গুলোতে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংটা করবেন ঠিক আছে মানে আমি আরেকটু সহজভাবে বোঝাচ্ছি সেটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে জয়েন হয়ে আপনি অ্যাফিলিয়েট লিংক পেলেন ঠিক আছে প্রোডাক্ট লিংক পেলেন ওই লিংক গুলোতে আপনি কোথাও না কোথাও প্রমোট করবেন তাই না হতে পারে আপনি আপনার ওয়েবসাইটের থ্রুতে প্রমোট করবেন হতে পারে আপনার ইউটিউব চ্যানেলের থ্রুতে করবেন হতে পারে আপনার একটা ফেসবুক পেজ রয়েছে সেখানে বড় ভালো ফ্যান ফলোয়ার রয়েছে ঠিক আছে সেখানে করতে পারেন অথবা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন অথবা ইনস্টাগ্রামে প্রমোট করতে পারেন মানে বিভিন্ন মাল্টিপল সোর্সে আপনি আপনার লিংকটা প্রমোট করতে পারেন তো সেক্ষেত্রে আপনি যে যে সোর্সে আপনার লিংকটা প্রমোট করবেন তো সেগুলো এখানে দিতে বলছে ঠিক আছে তো আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেল তারপর আমাদের ফেসবুক পেজ এই দুইটা জিনিস দিয়ে দিতে পারি আপনি চাইলে আরো অনেক বিষয়বস্তু দিতে পারেন ঠিক আছে সো যেহেতু ইউটিউব চ্যানেল একটা ওয়েবসাইট সো এখানে আমরা ওয়েবসাইট ক্লিক করব আর যদি আপনি মোবাইল অ্যাপের থ্রুতে অ্যাফিলিয়েট লিংকগুলো প্রমোট করেন তাহলে আপনার মোবাইল অ্যাপের লিংকটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে যেহেতু আমাদের ওয়েবসাইট রয়েছে সো আমরা এখানে ওয়েবসাইটটা দিয়ে দিব সো আমরা একটু আমাদের ইউটিউব চ্যানেলে যাচ্ছি এই যে আমাদের ইউটিউব চ্যানেল সো দেখতে পাচ্ছেন টেকনিক্যাল টি 24 প্রো প্রায় 159,000 সাবস্ক্রাইবার রয়েছে সো আমরা ইউটিউব চ্যানেলের লিংকটা কপি করে নিলাম দেন হচ্ছে কি এখানে এসে আমরা এটা পেস্ট করে দিব তো অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পর এই পাশে নিচে দেখতে পাবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলটা এখানে অ্যাড হয়ে যাবে সেম প্রসেস আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট অ্যাড করে দিবেন আর যা যা রয়েছে বাকি সবকিছু এখান থেকে অ্যাড করে দিবেন যে সব মাধ্যমে আপনি চাচ্ছেন যে আপনার অ্যাফিলিয়েট লিংকটা প্রমোট করবেন এরপর জাস্ট নেক্সট এ ক্লিক করে দিবেন দেন আপনার সামনে এখানে দুটো অপশন ওপেন হবে এখান থেকে নোটে ক্লিক করে দিবেন এখানে একটা জিনিস টেক্সট রয়েছে এটা আপনি চাইলে পড়ে নিতে পারেন এটা বাচ্চাদের জন্য কিনা বা বাচ্চাদের কোনো কন্টেন্ট ওয়েবসাইট আছে কিনা এই টাইপের কোনো বিষয়বস্তু এখানে দেওয়া রয়েছে সো আমরা এখানে নো করে দিলাম এরপর কনফার্মে ক্লিক করে দিবেন দেন আমাদের সেকেন্ড স্টেপ ডান এখন আমাদের তিন নাম্বার স্টেপে নিয়ে আসলো এই স্টেপে আমাদেরকে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে সো এখানে প্রথমে রয়েছে হোয়াট ইজ ইওর প্রেফারড অ্যাসোসিয়েট স্টোর আইডি সো এখানে আপনাকে একটা স্টোর আইডি দিতে হবে সো এই স্টোর আইডিটা অনেকটা ইউজার নেমের মতো কাজ করবে অনেক ওয়েবসাইটে যেমন আপনি ইউজার নেম দেন তারপর পাসওয়ার্ড দেন বুঝতে পেরেছেন সো এই টাইপের একটা ইউজার নেমের মধ্যে এই স্টোর আইডিটা কাজ করবে তো সেক্ষেত্রে এখানে আপনি আপনার পছন্দ মতো একটা নেম দিয়ে দিবেন যেটা আপনার স্টোর আইডি হিসেবে কাজ করবে সো আমরা এখানে দিয়ে দিলাম ব্যবসায়িক আইটি ফার্ম তো এখানে আমরা স্টোর আইডি হিসেবে দিয়ে দিলাম ব্যবসায়িক আইটি ফার্ম টু এরপর ইউর ওয়েবসাইট লিস্ট মানে আগের স্টেপে আমরা যে ওয়েবসাইট বা অ্যাপ এই পাশে অ্যাড করব সো এটা এখানে আবার শো করবে এরপর তিন নাম্বার রয়েছে হোয়াট আর ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ অ্যাবাউট সো এখানে আপনাকে আপনার যে ইউটিউব চ্যানেল বা অ্যাপ অথবা ওয়েবসাইট যেগুলো আপনি এখানে অ্যাড করবেন সো ওগুলোর একটা শর্ট ডেসক্রিপশন এখানে দিতে বলবে ঠিক আছে সো এখানে আপনার একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিবেন সো এখানে আমরা আমাদের চ্যানেল সম্পর্কে শর্টকাটে জাস্ট ডেমি কিছু টেক্সট লিখে দিলাম সো আপনি ভালোমতো আপনার যে ওয়েবসাইট অ্যাপ বা যেটা থাকবে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ওটা সম্পর্কে খুবই ভালোভাবে এখানে লিখে দিবেন এরপর একটু নিচে চলে আসবেন দেন এখানে রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং টপিক বেস্ট ডিসক্রাইব ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ মানে নিচের দুইটা টপিকের মধ্যে কোন টপিকটা আপনার ওয়েবসাইট অথবা আপনার অ্যাপকে ভালোভাবে ডিসক্রাইব করতে পারে সো আমরা প্রথমটা এখানে সিলেক্ট করে দিলাম বা ক্লিক করলাম এটা হচ্ছে সিলেক্ট প্রাইমারি টপিক মানে প্রাইমারি টপিক একটা সিলেক্ট করতে হবে সো এখান থেকে আমরা প্রাইমারি টপিক হিসেবে সিলেক্ট করে দিলাম এডুকেশন দেন হচ্ছে স্কুল বা নিউজ এই টাইপের জিনিসটা আমরা সিলেক্ট করে দিলাম প্রাইমারি যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলে এডুকেশন রিলেটেড ভিডিওগুলো বেশি সারা হয় বা পড়ালেখার সাথে অনেকটা সম্পর্কযুক্ত রয়েছে এন্ড টেকনোলজি নিউজ টিউজ দেওয়া হয় সো এটা প্রাইমারি দিলাম আর সেকেন্ডারি আমরা আরেকটা সিলেক্ট করব আরেকটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম কম্পিউটার সফটওয়্যার এন্ড টেকনোলজি ঠিক আছে এই দুটো সিলেক্ট করে দিলাম আপনারাও এই দুটো দিতে পারেন অথবা আপনাদের প্রোডাক্ট বা ওয়েবসাইট রিলেটেড প্রাইমারি এন্ড আরেকটা সেকেন্ডারি টপিক সিলেক্ট করে দিতে পারেন এরপর হোয়াট টাইপ অফ অ্যামাজন আইটেম ডু ইউ ইন্টেন্ড টু লিস্ট অন ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ সো আপনি অ্যামাজনের কোন টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন এখান থেকে ওগুলো সিলেক্ট করতে বলছে সো আমরা এখানে সিলেক্ট করে দিব কিছু সো আমরা ইলেকট্রনিক্স সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে আপনার কম্পিউটার এন্ড অফিস দেন আমরা আরো কিছু দিব মুভি মিউজিক গেমস দেন টয় কিডস এন্ড বেবি এটা আমরা সিলেক্ট করে দিব হেলথ এন্ড বিউটিও দিতে পারি দেন কিন্ডেলও দিতে পারি যদি আপনি অ্যামাজন বুক বা বই নিয়ে কাজ করেন সো সেক্ষেত্রে কিন্ডেল দিতে পারেন দেন আমরা এই পাশ থেকে ডিজিটাল ডাউনলোডও দিব আর ক্লথিং শু জুয়েলারি আমরা অনেকগুলো দিয়ে দিলাম এতগুলো আপনার দেওয়ার দরকার নেই আপনি যেগুলো নিয়ে কাজ করবেন ওগুলো দিয়ে দিবেন সো আমরা এগুলো দিলাম এরপর হোয়াট টাইপ
আর ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস, আপনার মোবাইল অ্যাপ অর ওয়েবসাইটে কি ধরনের। সো এখান থেকে আমাদের আবারও প্রাইমারি এন্ড সেকেন্ডারি সিলেক্ট করতে হবে। সো আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটটা কি রিলেটেড, যেহেতু আমরা ইউটিউবে কন্টেন্ট আপলোড করি, ভিডিও বানাই, সো সেক্ষেত্রে আমরা এখানে কন্টেন্ট অর নিশ বেস দিতে পারি। আপনার যদি ওয়েবসাইট থাকে অ্যান্ড আপনি ব্লগিং করেন তাহলে ব্লগ দিবেন, ঠিক আছে। আপনি যদি কুপন বা এই টাইপের কিছু নিয়ে কাজ করেন তাহলে ওইটা দিতে পারেন। সো আমরা এখান থেকে কন্টেন্ট দিলাম। তো এরপর সেকেন্ডারি থেকে আমরা আরেকটা দিব, এখান থেকে আমরা ব্লগ সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আপনি অন্য কোনো কিছু বা সার্চ ইঞ্জিন বা এসইও নিয়ে কাজ করলে এটা দিতে পারেন। সো আমরা ব্লগটা দিয়ে দিলাম আপাতত। সো আপনারা আপনাদের মতো দিবেন, আমি তো আমার মতো করে জাস্ট দিয়ে যাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। দেন এরপর হচ্ছে ট্রাফিক এন্ড মনিটাইজেশন। সো এখানে রয়েছে হাউ ডু ইউ ড্রাইভ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট। সো আপনি আপনার ওয়েবসাইটে কিভাবে ট্রাফিক আনেন, সো সেক্ষেত্রে আমরা এখানে পেইড সার্চ দিতে পারি, ইমেল দিতে পারি, ঠিক আছে। এরপর ডিসপ্লে অ্যাডভার্টাইজিং দিতে পারি, সোশ্যাল নেটওয়ার্ক দিতে পারি, দেন এসইওর মাধ্যমেও আমরা আমাদের ওয়েবসাইট অনেক সময় ট্রাফিক এন্ড মেটাও দিতে পারি, ঠিক আছে। এরপর ব্লগ দিতে পারি আর পেইড সার্চ ইমেল এটাও দিয়ে দিলাম। সো আপনি আপনার ওয়েবসাইটে বা ইউটিউব চ্যানেলে যেভাবে অডিয়েন্স আনবেন বা ভিজিটর আনবেন, সো ওই বিষয়টা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে হাউ ডু ইউ ইউটিলাইজ ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ টু জেনারেট ইনকাম। সো এখান থেকে আপনারা সিলেক্ট প্রাইমারিতে ক্লিক করবেন। এরপর গুগল অ্যাডসেন্স, যেহেতু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে মেইনলি গুগল অ্যাডসেন্স থেকে একটা ইনকাম হয়, এটা আমরা প্রাইমারি করে দিলাম। এরপর সেকেন্ডারি থেকে আমরা দিব কমিশন জাংশন, দেন আদার্স আর কি রয়েছে একটু দেখে নিই আমরা। দেন আমরা এখান থেকে আদার যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম রয়েছে আমরা এটা দিতে পারি, ঠিক আছে। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে মেইনলি গুগল অ্যাডসেন্স থেকে আয় করি, পাশাপাশি আমরা বিভিন্ন স্পন্সরশিপ বা আদার্স কোম্পানির অ্যাফিলিয়েট পার্টনার জয়েন করে আমরা আর্ন করি। সো আপনি আপনার পছন্দ মতো অন্য কোনো অ্যাফিলিয়েটে বা ই কমার্স বা যাই করেন ওগুলো দিবেন। যদি আপনি ফেসবুক পেজ নিয়ে কাজ করেন বা ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করেন তাহলে ই কমার্স এগুলো দিতে পারেন, ঠিক আছে। সো আমরা এটা দিয়ে দিলাম। দেন এরপর হচ্ছে হাউ ডু ইউ ইউজুয়ালি বিল্ড লিঙ্কস, ঠিক আছে। দেন এটা সিলেক্টে ক্লিক করে দিবেন। দেন আপনি লিঙ্কটা কিভাবে নেবেন, এখানে রয়েছে ওয়ার্ডপ্রেস, দেন এই টাইপ, দেন হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এইচটিএমএল এডিটর, ম্যানুয়াল, ভাইটেক্স এন্ড আদার। সো আমরা এখানে ওয়ার্ডপ্রেস বা প্রথমটাই থাক। এরপর হচ্ছে গিয়ে আপনার হাউ মেনি টোটাল ইউনিক ভিজিটর ডু ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ গেট পার মান্থ, মানে পার মান্থ আপনার ওয়েবসাইটে কতজন ভিজিটর ভিজিট করে বা আপনার ইউটিউব চ্যানেলে কতজন ভিউ করে বা আপনার ভিডিওতে কত ভিউ হয়। তো সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেল যেহেতু ভালোই বড় রয়েছে, তো সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে 1,00,000 থেকে 4-5 লাখ ভিউ পার মান্থ থাকে। তবে আমরা আপনাদের বোঝার সুবিধাটা আপনারা 5,000 থেকে 50,000টা সিলেক্ট করে দিবেন, সেটা হোক ওয়েবসাইট, সেটা হোক ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ, যেটাই হোক আপনারা 5 থেকে 50 দিয়ে দিন, তাহলে এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেল থাকে। এরপর হচ্ছে হোয়াট ইজ ইউর প্রাইমারি রিজন ফর জয়নিং দ্য অ্যামাজন অ্যাসোসিয়েট পার্টনার প্রোগ্রাম। সো সেক্ষেত্রে টু মনিটাইজ মাই সাইট, অবভিয়াসলি আপনি ইনকাম করতে চান তাই মনিটাইজ মাই সাইট দিয়ে দিবেন। এরপর হচ্ছে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট সম্পর্কে কিভাবে শুনেছেন। সো এখান থেকে একটা সিলেক্ট করে দিলেই হলো। তো আমরা এখানে দিয়ে দিলাম ফ্রম অ্যামাজন .com ওয়েবসাইট, এটা সিলেক্ট করে দিলাম। দেন একটু নিচে চলে আসবেন, এখানে আপনার কিছু টেক্সট দেওয়া রয়েছে বা ক্যাপচা দেওয়া রয়েছে, এটা জাস্ট কপি করে বা টাইপ করে এখানে দিয়ে দিতে হবে। সো আমরা এখানে টাইপ করে দিচ্ছি, সো আমরা এখানে লিখে দিলাম, দেন হচ্ছে গিয়ে এখানে একটা টিক মার্ক দিবেন, তারপর ফিনিশে ক্লিক করে দিবেন। দেন এরপর আপনাদের ফাইনাল স্টেজটা ওপেন হয়ে গেল এন্ড এট লাস্ট স্টেজে আমাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছে এন্ড আমাদের অ্যাসোসিয়েট আইডিটা দিয়ে দিচ্ছে, আমরা যেই একটা আইডি দিয়েছিলাম আমাদের ইউনিক আইডি হিসেবে। সো এটা এখানে শো করছে, মোটামুটি আমাদের একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। সো এখন নিচে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর পেমেন্ট এন্ড ট্যাক্স ইনফরমেশন। সো এখানে আপনার যে ট্যাক্স ইনফরমেশনটা রয়েছে ওটা জাস্ট এখানে নাওতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ট্যাক্স ইনফরমেশনটা দিয়ে দিবেন। আর যাদের ট্যাক্স ইনফরমেশন নেই, গতকাল আমরা দারাজ অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামের যে ক্লাসটা রয়েছে ওটার মধ্যে দেখেছিলাম, পাশাপাশি আমরা সিজে অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামের যে ক্লাসটা ছিল সেটাতেও কিন্তু কিভাবে ট্যাক্স ফর্ম সাবমিট করতে হয় সেই বিষয়টা কিন্তু এ টু জেড দেখেছিলাম, আর দারাজের ক্লাসেও কিন্তু দেখেছিলাম কিভাবে এই জিনিসটা দিবেন। তো সেক্ষেত্রে এই ট্যাক্স ইনফরমেশনের ট্যাক্স আইডি যাদের নেই তারা জাস্ট গুগলে গিয়ে ইটিন সার্টিফিকেট লিখবেন। ইটিন সার্টিফিকেট লিখার পর একটা ওয়েবসাইট আসবে, ওই ওয়েবসাইটে জাস্ট রেজিস্টার করে একটা ফর্ম আসবে, ওটা ফিল আপ করে দিবেন। ফিল আপ করে দেওয়ার পরে হ্যাঁ ওইখান থেকে আপনি একটা ইটিন সার্টিফিকেট পাবেন, ওই টিন নাম্বারটাই মানে হচ্ছে আপনার ট্যাক্স নাম্বার। সো এই ট্যাক্স নাম্বারটা জাস্ট ওই ফর্মে দিয়ে দিবেন আর হালকা পাতলা কিছু ইনফরমেশন আছে ওগুলো দিয়ে দিবেন, দেওয়ার পর জাস্ট সাবমিটে ক্লিক করে দিলে আপনার ট্যাক্স ইনফরমেশনটাও সাবমিট হয়ে যাবে। এটা একেবারে ইজি, এটা আপনারা সবাই পাবেন। আর দারাজের ক্লাসে বা দারাজ অ্যাফিলিয়েটেড ক্লাসটা অবশ্যই সবাই দেখে নেবেন, ওইটার মধ্যে কিন্তু ইটিন সার্টিফিকেটের ওয়েবসাইটটা আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। ওই ওয়েবসাইট থেকে আপনি ওই ইটিন সার্টিফিকেটটা তৈরি করবেন, আর যারা তৈরি করতে পারবেন না তারা ইউটিউব চ্যানেলে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পর কিভাবে ইটিন সার্টিফিকেট তৈরি করতে হয় ওটা নিয়ে অনেক ভিডিও রয়েছে, একটা দুটা ভিডিও দেখে কিভাবে ইটিন সার্টিফিকেট ওয়েবসাইট থেকে তৈরি করবেন এটা দেখে নেবেন, জাস্ট 10 মিনিটের কাজ, ঠিক আছে। দেন জাস্ট এই ট্যাক্স ফর্মটা সাবমিট করে নেবেন। সো এটা আমি আর এখন দেখাচ্ছি না, এটা একেবারে ইজি এন্ড অলরেডি আগেও দেখিয়েছি এই জন্য দেখাচ্ছি না। এরপর এখানে লেটারে আমরা ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন লেটারে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট অলরেডি
তৈরি হয়ে গিয়েছে এন্ড এখানে আমাদের কিছু সাজেশন দিচ্ছে বা গাইডলাইন দিচ্ছে সো আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করে দিলাম দেন দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট সো এখানে উপরে অনেকগুলো অপশন রয়েছে হোম দেন হচ্ছে প্রোডাক্ট লিংকিং ঠিক আছে এখান থেকে আপনি প্রোডাক্ট লিংক ব্যানার ট্যানার অনেক কিছু নিতে পারবেন দেন প্রমোশন টুলস তারপর হচ্ছে আপনার রিপোর্ট এখান থেকে আপনার কত ইনকাম হলো না হলো এই যাবত সব রিপোর্ট এখান থেকে দেখতে পারবেন দেন হচ্ছে এখানে হেল্প যদি কোনো প্রকার হেল্প লাগে অ্যামাজনের কাছ থেকে দেন হেল্প সেন্টার থেকে হেল্প নিতে পারবেন এরপর হচ্ছে কি আপনার উপরে এখানে আপনার ইমেলটা শো করছে এখান থেকে আপনি চাইলে সাইন আউট করতে পারবেন সো এখন মোটামুটি আপনারা যখন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন এরপর এখানে এগুলো ঘাটাঘাটি করলে সবাই বুঝে যাবেন এগুলো একদম সিম্পল বিষয় সো এখন আমরা মেইনলি দেখবো যে কিভাবে আপনি আপনার প্রোডাক্টের জন্য একটি লিংক নেবেন ঠিক আছে মানে অ্যাফিলিয়েট লিংকটা কিভাবে জেনারেট করবেন সো অ্যাফিলিয়েট লিংক জেনারেট করার জন্য আপনারা একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এই যে এইখানে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন আপনি যে প্রোডাক্টের জন্য লিংক নিতে চাচ্ছেন ওই প্রোডাক্টটা লিখে ওই প্রোডাক্টের কিওয়ার্ড লিখে এখানে সার্চ করলে প্রোডাক্টটা চলে আসবে আর তাছাড়া এখানে আপনাদের যে কতগুলো ভিজিট হলো বা কত সেল গেলো ঠিক আছে ওভারভিউ এখানে দেখতে পারবেন দেন এই পাশে সামারি টামারি অনেক কিছু রয়েছে ঠিক আছে আর নিচে কিছু প্রোডাক্ট সাজেস্ট করছে আপনি জেনে এগুলো থেকে ওই যে গেট লিংক এখানে মাউস ওভার করলে গেট লিংক বাটন চলে আসবে এখান থেকে এই প্রোডাক্ট গুলোর লিংক নিতে পারবেন আর আপনার এক্স্যাক্টলি যে প্রোডাক্ট দরকার ওটা লিখে এখানে সার্চ দিবেন তো ধরেন আমরা এখানে একটা প্রোডাক্ট লিখে সার্চ করি সো ধরেন আমরা এখানে লিখলাম ডিএসএলআর ক্যামেরা DSLR DSLR CMER আমরা এখানে লিখলাম DSLR ক্যামেরা দেন গোতে ক্লিক করে দিব তো গোতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো DSLR ক্যামেরা চলে আসছে সো আপনি এখন যেটা প্রমোট করতে চাচ্ছেন ওইটার মধ্যে ক্লিক করবেন এই যে পাশে দেখতে পাচ্ছেন গেট লিংক নামে একটা বাটন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তো গেট লিংকে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে আমাদের এটা ওপেন হয়ে গেছে সো এখানে আমাদের লিংকটা শো করতেছে এই যে ইমেজ সহ সো ইমেজ সহ যদি আপনি এভাবে একটা ব্যানার চান এন্ড এই ব্যানারটা আপনি আপনার ওয়েবসাইটে ঝুলাই দিতে পারবেন তো সেক্ষেত্রে জাস্ট নিচ থেকে এই যে লিংকটা রয়েছে এটা জাস্ট কপি করে নিলেই হবে নিয়ে আপনার ওয়েবসাইটে পেস্ট করে দিলে এই ইমেজ সহ আপনার অ্যাফিলিয়েট লিংকটা চলে আসবে ঠিক আছে এরপর যদি আপনি চান শুধুমাত্র লিংক নেবেন মানে আপনার ইমেজ দরকার নেই কিছু দরকার নেই তাহলে আপনি এই লিংকটা নিতে পারেন ঠিক আছে অথবা আপনি যদি চান স্ট্যান্ডার্ড একটা লিংক নেবেন তাহলে এই লিংকটা নিতে পারেন অথবা যদি আপনি চান শর্ট লিংক নেবেন অনেক সময় দেখা যায় যে এত বড় লিংক আপনি কোথাও প্রমোট করতে পারেন না বা অনেক ঝামেলা হয় তো সেই ক্ষেত্রে অ্যামাজন আপনাকে শর্ট লিংকের ফিচারটা করে দিয়েছে এই লিংকটা আপনি জাস্ট এখান থেকে কপি করবেন কপি করার পর আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইজিলি বসিয়ে দিতে পারবেন এরপর আপনার এই লিংকে ক্লিক করে কেউ যদি কোনো পণ্য কিনে তাহলে আপনি কিন্তু সহজেই কমিশনটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপর আপনি যদি চান ইমেজ শুধুমাত্র ইমেজ চান তাহলে ইমেজ অনলাইতে ক্লিক করলে শুধুমাত্র ইমেজের লিংকটা আপনি পেয়ে যাবেন এই যে শুধুমাত্র এই যে ইমেজ এই যে লিংক ঠিক আছে কোনো টেক্সট বা ওমান কিছু থাকবে না যেমন এখানে যে স্বপ্ন একটা বাটন রয়েছে বা লিঙ্কিং রয়েছে ঠিক আছে এমন কোনো লেখালেখি বা কিছু থাকবে না ঠিক আছে আপনি ইমেজ অনলাইতে ক্লিক করলে শুধুমাত্র প্রোডাক্টের ইমেজটা আসবে ইমেজে কেউ যদি ক্লিক করে তাহলে এখানে অ্যাফিলিয়েট লিংকটা থাকবে হ্যাঁ আপনাকে রিডাইরেক্ট করে প্রোডাক্টে নিয়ে আসবে ঠিক আছে সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা অ্যামাজনের অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে জয়েন হবেন দেন জয়েন হয়ে যাওয়ার পর কিভাবে আপনি আপনার প্রোডাক্ট বাছাই করবেন এন্ড প্রোডাক্টের জন্য কিভাবে অ্যাফিলিয়েট লিংক জেনারেট করবেন যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটিং কিং কোর্স প্রায় কমপ্লিট করে ফেলেছেন তার মানে আপনি অলরেডি জানেন যে আপনার এই লিংকটা কিভাবে প্রমোট করতে হবে বা একটা প্রোডাক্ট কিভাবে মার্কেটিং করতে হবে সো আশা করি মার্কেটিং নিয়ে অন্তত আপনাদের কোনো প্রবলেম হবে না আর কিভাবে অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে জয়েন হয়ে লিংকটা নিতে হবে সেটা তো বুঝেই গেলেন সো অ্যামাজনের প্রোডাক্টের লিংক নেওয়ার আরো একটা প্রসেস রয়েছে আমি ওই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু অলরেডি আমরা অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে জয়েন হয়েছি সো সেক্ষেত্রে ওই যে একটা সার্চ বার ছিল ওইখানে আমরা সার্চ করে প্রোডাক্টের লিংক নিতে পারতাম এভাবে আর তাছাড়া আরেকটা ওয়ে হচ্ছে আপনি যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন করা থাকেন অ্যামাজনের ফন্টেন্ট এই যেই ওয়েবসাইটে রয়েছে এখানে সো এখন দেখুন আমাদের কিন্তু একটু আগে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম নিশ্চয়ই আপনার মনে আছে সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিন্তু এখন আর রিফ্রেশ দিই নেই অলরেডি কিন্তু আমরা এই অ্যাকাউন্টের উপর একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্টও ক্রিয়েট করে ফেলেছি যেহেতু অলরেডি আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে ডিফল্ট ভাবে সো যেহেতু অলরেডি আমাদের ডিফল্ট ভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে এখানে এন্ড যেহেতু আমরা অলরেডি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সো এখন যদি এটাকে আমরা রিফ্রেশ দিই তাহলে দেখবেন যে উপরে আমাদের আরো একটা স্পেশাল সেকশন শো করবে প্রোডাক্টের লিংক নেওয়ার জন্য ঠিক আছে সো এই দ্বিতীয় প্রসেস ফলো করে আপনি প্রোডাক্টের লিংক সরাসরি হোম পেজ থেকেও বা যে কোনো পেজে থাকা অবস্থায় অ্যামাজনের মেইন ওয়েবসাইট থেকেও নিতে পারেন সো আমরা একটু রিফ্রেশ দিই দেন দেখাচ্ছি সো রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে উপরে একটা হোয়াইট কালারের স্পেশাল সেকশন অ্যাড হয়ে গিয়েছে যেহেতু আমাদের এই আইডিটি দিয়ে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা এজন্য কিন্তু এই সেকশনটা অ্যাড হয়েছে একটু আগে কিন্তু দেখেছিলেন এই সেকশনটা ছিল না কারণ তখন আমাদের এই সেকশনটা বা এই ওয়েবসাইটটা এই হোম পেজটা আমরা অনেক আগে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম রিফ্রেশ দেইনি এজন্য এটা ছিল না সো এখন আমাদের লিংক নেওয়ার জন্য কি করতে হবে লিংক নেওয়ার জন্য আমরা যদি এখন হোম পেজের লিংক নিতে চাই তাহলে জাস্ট এখানে যে জেনারেট লিংক বাটন রয়েছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে টেক্সট দেন আমরা এই যে লিংকটা পেয়ে যাব ঠিক আছে
অথবা আমরা যদি চাই একদম স্পেশাল শুধুমাত্র একটা প্রোডাক্টের লিংক নিব তাহলে আমরা একটা প্রোডাক্ট ওপেন করতে হবে সো ধরুন আমরা একটা প্রোডাক্ট ওপেন করলাম এখান থেকে সো আমরা এই প্রোডাক্টটা ওপেন করলাম সো আমরা যদি এই প্রোডাক্টের লিংকটা নিতে চাই ঠিক আছে তাহলে কি করতে হবে স্পেশালি জাস্ট আমাদের উপরে এই যে গেট লিংক বাটন রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে সো দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা ওপেন হওয়ার পর আমরা এখানে টেক্সট বা জেনারেট বা গেট লিংকে ক্লিক করে দেওয়ার পর এই যে আমরা ওই প্রোডাক্টের স্পেশাল অ্যাফিলিয়েট লিংকটা পেয়ে গেলাম এখন এই লিংকটা জাস্ট এখান থেকে কপি করে এখন আমরা যেখানে প্রমোট করি না কেন এই লিংকের থ্রুতে কেউ যদি এই ওয়াচটা কিনে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে একটা অ্যাফিলিয়েট কমিশন আমাদের যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা রয়েছে এখানে আমরা পেয়ে যাব সো ওভারঅল এই ছিল আজকের ভিডিওতে সো আশা করি আপনাদের আজকের ভিডিওটা দেখে কিভাবে একটা অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলতে হবে সেটা বুঝতে পেরেছেন আর কোনো প্রবলেম হলে বা বুঝতে প্রবলেম হলে অবশ্যই গ্রুপে জানিয়ে দিবেন অথবা পেজে মেসেজ করে জানিয়ে দিবেন আপনার সকল প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য তো আমি রয়েছি সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার টাটা আসসালামু আলাইকুম